হ্যালো বন্ধুরা, মুভি হান্টার বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি এক্সপ্লেইন করব জওয়ান সিনেমা ফুল স্টোরি। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একজন মহিলা তার ছেলেকে নিয়ে নদীর ধারে কাট কাটতেছিল। এ সময় সেই ছেলেটি নদীতে একটি আহত ব্যক্তিকে ভেসে যেতে দেখে। তারপর মহিলাটি সেই আহত ব্যক্তিকে ঘোড়ার পিঠে করে তাদের লোকালয়ে নিয়ে যায়। তারপর তারা দেখতে পায় আহত ব্যক্তিটি জীবিত আছে, তাই তাদের লোকালয়ের হেকিম দ্বারা তাকে চিকিৎসা করা হয় এবং তার সারা শরীর ব্যান্ডেজ করা হয়, কারণ তার সম্পূর্ণ শরীরেই জখম ছিল। তারপর আমরা দেখতে পাই রাতের বেলা তাদের লোকালয়ে একটি অনুষ্ঠান চলছিল, আর অনুষ্ঠান চলাকালে তাদের উপর অতর্কিত হামলা হয় এবং তারা সেই লোকালয়ের সবাইকে হত্যা করতে থাকে এবং লোকালয়ে আগুন ধরিয়ে দেয়। এমত অবস্থায় একজন ডাকাত সেই মহিলাকে হত্যা করতে যায়, যে মহিলাটি আহত ব্যক্তিকে লোকালয়ে এনেছিল। ঠিক এমন সময় সে আহত ব্যক্তির জ্ঞান ফিরে আসে এবং লোকালয়ের মানুষদের আর্তনাদ শুনতে পায় এবং সে চোখ খুলে। এদিকে যখনই ডাকাতটি সেই মহিলাটিকে মারতে যাবে, তখনই একটি বর্শা এসে সেই ডাকাতের পিঠে ঢুকে যায়, আর এ দেখে সবাই অবাক হয়ে উপর দিকে তাকায়। তখন দেখা যায় সেই আহত ব্যক্তিটি ওপরের ঘর থেকে বেরিয়ে আসছে। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। তারপর সে উপর থেকে লাফ দিয়ে এসে আরেকজন ডাকাতকে মেরে ফেলে, আর তখনই রিভিল করা হয় এটাই কিং শাহরুখ খান। আর এভাবেই সে একে একে সবাইকে হত্যা করে, আর এ দেখে লোকালয়ের সবাই অবাক হয়ে যায় এবং সবাই এসে একসাথে তাকে প্রণাম করে। তখন একটা ছোট ছেলে এসে বলে, আমি বড় হলে খুঁজে বের করব তুমি কে। আসলে সে বিক্রম রাথোর ছিল। তারপর আমাদের 30 বছর পরের মুম্বাইয়ের একটি রেল স্টেশন দেখানো হয়। সেখানে ট্রেনে যাত্রীদের সাথে কয়েকজন মেয়েকেও দেখানো হয়, যারা সেই শহরের ট্রাফিক কন্ট্রোলের সার্ভার হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং তারা রোডের সিগন্যাল গড়বড় করে শহরে জ্যাম লাগিয়ে দেয়। তখন একটি মেয়ে গাড়ি থেকে নেমে এক্সাম দেওয়ার জন্য সে ট্রেনে গিয়ে ওঠে, আর সেখানে আমরা শাহরুখ খানকেও ট্রেনে উঠতে দেখি, যেখানে সে কোনো একজনের দিকে তাকিয়ে মুচকে হাসছিল। তারপর ট্রেনটি যখন একটি টানেলের ভিতর ঢুকে যায়, তখন হঠাৎ ট্রেনের লাইনটি চেঞ্জ হয়ে যায় এবং ট্রেনটি গতিরোধ হয়ে যায়, আর এটা দেখে স্টেশন মাস্টাররাও আতঙ্কিত হয়ে পড়ে। তারপর আমরা দেখি সে 5 জন মেয়ে ট্রেনটি হাইজ্যাক করে ফেলেছে এবং তাদের সবার হাতেই বন্দুক। তখন একজন পুলিশ এসে একজন হাইজ্যাকার মেয়েকে আটক করে ফেলে এবং যাত্রীদের বলে, কেউ ভয় পাবেন না, আমি পুলিশের লোক। তারপর আমরা দেখতে পাই সেখানে শাহরুখ খান চলে আসে। তখন পুলিশ তাকে বলে, এই বুড়ো তুই কে, এখান থেকে সরে যা। তারপর শাহরুখ খান পুলিশকে বেঁধে ফেলে এবং বলে, এই বুড়ো তোর বাপ। তারপর ক্যাপ্টেনের থেকে ক্যাপ্টেন বেস্টি নিয়ে তার বুকে লাগিয়ে বলে, আমি তোমাদের নতুন ক্যাপ্টেন। মূলত শাহরুখ খান এবং সেই মেয়েগুলো মিলে ট্রেনটি হাইজ্যাক করেছে। তারপর মেট্রোর সিসি ক্যামেরা থেকে কন্ট্রোল রুমে লাইভ দেখানো হয়, যেখানে যাত্রীদের একজনকে হত্যা করে তাদের ভয় দেখিয়ে দেয়। তারপর শাহরুখ খান কন্ট্রোল রুমে বলে, এমন কারোর সাথে কথা বলিয়ে দিতে যে তার সিস্টেম অনুযায়ী কথা বলবে এবং তার সাথে কথা বলে সে মজা পাবে। তারপর দেখা হয় নয়নতারাকে, যে এখানে নার্মাদা রয়ের ক্যারেক্টারে অভিনয় করেছেন। শাহরুখ খান নার্মাদাকে বলে কৃষিমন্ত্রীকে ডাকতে এবং একটি গান প্লে করতে, আর গান শেষ হওয়ার আগে যদি কৃষিমন্ত্রী না এসে কথা বলে তাহলে তারপর প্রতি 1 মিনিটে একজন করে যাত্রীদের হত্যা করবে। সেই কথা অনুযায়ী কন্ট্রোল রুমে কৃষিমন্ত্রীকে আনা হয়। তারপর সে সিস্টেম অনুযায়ী শাহরুখের সাথে কথা বলে, আর এখানে শাহরুখ খান 40,97,13,556 রুপি দাবি করে। এ কথা শুনে কৃষিমন্ত্রী বলে, এত টাকা কোথা থেকে দিব। তখন শাহরুখ খান বলে, বিজনেসম্যান বন্ধুর থেকে নিয়ে তাদের ইমেইলের অ্যাকাউন্টে পাঠাতেন, কারণ সে ট্রেনের ভিতরে ছিল সেই বিজনেসম্যান বন্ধু কালীর একমাত্র আদরের মেয়ে আলিয়া, আর শর্ত দেয় 15 মিনিটের ভিতরে আমাদের অ্যাকাউন্টে টাকা না আসলে সে তাকেও হত্যা করবে। এগুলো দেখে আলিয়া তাদের ডাকাত বলে গালমন্দ করতে থাকে। তখন শাহরুখ খান কালকি নামক মেয়েকে এনে আলিয়াকে জিজ্ঞাসা করে, কালকির সাথে কি হয়েছে তুমি কি জানো? মাত্র 40,000 টাকার জন্য তার বাবাকে মরতে হয়েছিল, আর মেরেছিল তোমার বাবার লোকজন। কালকের এক্সাম ছিল সেদিন। 40,000 টাকার জন্য ব্যাংকের লোককে সে কালকের সামনে তার বাবাকে উলঙ্গ করে এবং মারধর করে এবং ট্রাক্টর নিয়ে যায়। যেহেতু মেয়ের পরীক্ষা ছিল তাই সে মেয়েকে এক্সাম দিতে পাঠিয়ে ভাবতে থাকে কি কি হয়েছে আজকে তার সাথে। এসব ভেবে সে লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কালকে পরীক্ষার হল থেকে বাড়িতে এসে দেখে তার বাবা আর নেই। তারপর আবারও সেই লোকেরা এসে বলে ট্রাক্টর বিক্রি করে পুরো টাকা হয়নি, তাই বাকি টাকা নিতে আসছে। তখন কালকে রেগে গিয়ে ব্যাংকের লোককে বাড়ি দেয়, তাই তাকে জেলে পাঠানো হয়। এগুলো শুনে সবারই মন খারাপ হয়ে যায়। ওদিকে বিজনেসম্যান তার মেয়ে কিডন্যাপ হয়েছে জানতে পেরে সে সবগুলো টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। তাদের অ্যাকাউন্টে টাকা আসার পর শাহরুখ খান প্রথমে যে মেয়েটিকে শ্যুট করেছিল তাকে জাগিয়ে তোলে,
মূলত সে তাদেরই একজন ছিল। তারপর সবাই মিলে যাত্রীদের খাবার বিতরণ করে। তারপর মেট্রো ছুটে যায় একটি স্টেশনে, আর সেখানে পুলিশরা ঘেরাও করে ফেলে। সেখানে নার্মাদাও ছিল। আর সে শাহরুখ খানকে বলে, তোমরা যা চেয়েছো সবকিছু পেয়েছো, এবার তুমি কোথায় পালাবে? ওদিকে দেখা যায় সবাই মেট্রোর গ্লাসে কিছু একটা স্প্রে করছে। সেখানে দরজা খুলতেই ছোট্ট একটি ছেলে বের হয়, যার মুখে শাহরুখের মতোই মাস্ক লাগানো ছিল, আর এ কারণে কেউই শুট করতে পারে না। তারপর দেখা যায় সবগুলো প্যাসেঞ্জারের মুখে মাস্ক লাগানো ছিল। অন্যদিকে স্টেশনের আশেপাশের বিল্ডিং এ বোম ব্লাস্ট হতে থাকে। তখন ফায়ারিং শুরু হয়ে যায় এবং গ্যাসে অন্ধকার হয়ে যায়। তখন এক একজন এক এক ছদ্মবেশে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর আমরা দেখি সেই টাকাগুলো সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। তারপর একটা আন্ডারগ্রাউন্ডে গিয়ে সবাই তাদের ছদ্মবেশ চেঞ্জ করে ফেলে, আর মেয়েগুলো কয়েদির পোশাক পরে চলে যায় একটা জেলখানায়। ওদিকে আলিয়া কালির কাছে ফিরে আসে এবং বলে কিডন্যাপার তাকে একটি মেসেজ দিয়েছে। শাহরুখ খান বলেছিল, তোমার বাবার কাছে গিয়ে আমার নাম বলবে, বিক্রম রাথোর। তারপর সিন শিফট হয় জেলে। এখানে আমরা শাহরুখ খানকে আজাদ রাথোর নামে পুলিশ অফিসারের পোশাকে দেখি। এখানে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কারণ সে জেলের কয়েদিদেরকে অনেক ভালোভাবে রেখেছে। তাদেরকে দিয়ে পোশাক বানানো হয়, পঙ্গুদের জন্য আর্টিফিশিয়াল হাত পা বানানো হয় এবং তাদেরকে দিয়ে একটি রেডিও স্টেশনও পরিচালনা করানো হয়। তারপর আমরা দেখতে পাই আজাদের মা আজাদের জন্য পাত্রী দেখতে আসছিল। তখন সেই পাত্রী না এসে পাত্রীর মেয়ে আসে, যার নাম সুচি। সেই ছোট মেয়েটি বলে সে তার জন্য একজন বাবা খুঁজছে। তারপর দেখি সুচির সাথে আজাদের দারুণ একটা বন্ডিং হয়। সুচি যে নার্মাদার মেয়ে সেটা জানতো না আজাদ। তারপর নার্মাদা আজাদকে তার লাইফ স্টোরি শেয়ার করে এবং আজাদ সবকিছু শুনে বিয়েতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি হেলথ মিনিস্টারকে স্টেজে ভাষণ দিতে। সে সরকারি হসপিটালগুলো কতটা উন্নতি করেছে সেগুলোর বিবরণ দিতে থাকে, অথচ সত্যিকার অর্থে হাসপাতালে কোনো উন্নয়নই করেনি। এবং এটাও বলে, এখন যদি কেউ আমার বুকে গুলি করে তাহলে আমি কোনো প্রাইভেট হাসপাতালে যাব না, আমি সরকারি হাসপাতালে চিকিৎসা করব। আর তখনই শাহরুখের টিমের একজন স্নাইপার দূর থেকে তার বুকে গুলি করে, আর তখন চারদিকে বোম ব্লাস্ট হতে থাকে। এদিকে মন্ত্রীকে চিকিৎসা করার জন্য অ্যাম্বুলেন্সে করে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখে ভেতরে মন্ত্রী নেই, কারণ সেখানে হৈহুল্লের মধ্যেই অন্য একটি অ্যাম্বুলেন্সে মন্ত্রীকে সরকারি হাসপাতালে নিয়ে আসে শাহরুখ। আর হাসপাতালে এসে শাহরুখ খান লাইভ টেলিকাস্ট চালু করে এবং সেখানে ডক্টর বলে মন্ত্রীকে চিকিৎসা করানোর জন্য এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। লাইভ টেলিকাস্ট দেখার পর নার্মাদা শাহরুখ খানের সাথে যোগাযোগ করে এবং বলে, এবার তুমি কত টাকা চাও? তখন শাহরুখ উত্তরে বলে, 3 বছর আগে সত্যিটা যাচাই করতে চাই, যদি একটু গড়বড় হয় তাহলে হেলথ মিনিস্টারের জন্য মালা রেডি করে রাখেন। তারপর অ্যাসিস্ট্যান্ট বাধ্য হয় লাইভে এসে সত্য কথা বলতে। 3 বছর আগে এই হাসপাতালে 56 জন বাচ্চা অ্যাডমিট হয়েছিল, তাদেরকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু হাসপাতালে কোনো অক্সিজেন ছিল না, এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেও অক্সিজেন ম্যানেজ করা যায়নি, উল্টো বকা খেয়েছে। তবে ডক্টর ইরান তার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা দিয়ে অন্য কোথাও থেকে অক্সিজেন সিলিন্ডার ম্যানেজ করে নিয়ে এসে দেখে বাচ্চাগুলো মারা গেছে। তারপর সেই বাচ্চাগুলোর মৃত্যু ডাক্তারের গাফিলতির জন্য হয়েছে, এটা বলে আদালত তাকে জেলে পাঠায় এবং 2 বছরের জন্য তার লাইসেন্স বাতিল করা হয়, অথচ এখানে তার কোনো দোষই ছিল না। আর এই সত্যটা যখন সবাই জানতে পারে তখন শাহরুখ খান নার্মাদাকে একটি লিস্ট মেইল করে বলে এই সমস্ত জিনিসপত্র দেশের সবগুলো সরকারি হাসপাতালে দিয়ে দিতে। তখন নার্মাদা বলে 10 ঘন্টার মধ্যে তার সব চাওয়া পূর্ণ হবে, কিন্তু মিনিস্টারকে ছেড়ে দিতে হবে। তারপর শাহরুখ খান বলে, আগে কাজ হোক তারপর ছাড়বো। তারপর নার্মাদা হেলিকপ্টারে সেই হাসপাতালে চলে আসে, আর সেখানে নার্মাদা এবং শাহরুখের মাঝে ফাইট হয়। আর ফাইটের এক সময় শাহরুখের মুখের মাস্ক নার্মাদার হাতে চলে যায়। তারপর মাস্কে লেগে থাকা চুলের ডিএনএ টেস্ট করতে দেয় নার্মাদা এবং মাস্কের স্ট্রাকচার অনুযায়ী একটা স্কেচ তৈরি করতে বলে। একদিকে স্কেচ তৈরি করা হচ্ছিল, অন্যদিকে আজাদ এবং নার্মাদার বিয়ে হচ্ছিল। আর স্কেচ কমপ্লিট হওয়ার পর নার্মাদার কাছে ফোন আসে। তখন সুচি হাত থেকে ফোন নিয়ে বলে, এখন ফোন ইউজ করা যাবে না। তারপর রাতের বেলা আজাদ জেলের মেয়েগুলোকে বলে সে নার্মাদাকে সব সত্যি বলে দিবে, কিন্তু এর আগেই নার্মাদা সেই স্কেচ দেখে ফেলে। তারপর নার্মাদা আজাদকে গান পয়েন্ট করে ফেলে এবং এক পর্যায়ে একটি গুলি করে ফেলে আজাদের কাঁধে। আর তখন মেয়েরা গুলির শব্দ শুনে আজাদকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে নার্মাদার বাড়ির চারপাশে অনেক গোলাগুলির শব্দ শোনা যায়। তারপর তাদের দুজনকে কালিয়ার লোকেরা তুলে নিয়ে গিয়ে বেঁধে রাখে। ওরা নার্মাদাকে আজাদের চোখের সামনে গুলি করে এবং একেবারে হত্যা করার জন্য যখন মাথায় গুলি করতে যাবে তখন কেউ একজন সবাইকে হাতুড়ি দিয়ে পিটাতে থাকে। এদিকে অনেক মার খাওয়ার জন্য আজাদের চোখ ঝাপসা হয়ে যায় এবং মাথা ঘুরে পড়ে যায়, তাই আর কিছু দেখতে পারে না। ঠিক এই সময় এন্ট্রি হয় বিক্রম রাথোরের, আর বলে ছেলেকে মারার আগে বাবার সাথে কথা বল। তারপর সিন চলে যায় কালির ওখানে। কালি ইন্ডিয়াতে বৈদেশিক প্রতিষ্ঠানকে একটি প্রজেক্ট করার অফার দেয়। তখন কালির কাছে কল আসে যে কালির ভাই মারা গেছে আর তাকে হত্যা করেছে বিক্রম রাথোর।
ওদিকে নর্মদা আজাদের গ্যাং এর তিনজন মেয়ের পরিচয় পেয়ে গেছে আর বাকিদের ইনফরমেশন নিতে সে জেলে যায়। আর জেলে যাওয়ার আগে তার মেয়ে সুচিকে তার এক কলিগের কাছে দিয়ে যায়। নর্মদা যখন জেলে গিয়ে আজাদকে নিয়ে রাগারাগি করতে থাকে তখন একটি মেয়ে বলে, আজাদের উপর তোমার রাগ একদম ঠিক আছে, কিন্তু তার আগে জানতে হবে বিক্রম রাথোর কে এবং ঐশ্বরিয়াকে। তারপর আমাদেরকে 1986 সালের সিন দেখানো হয়। বিক্রম রাথোর এবং ঐশ্বরিয়া ছিল হাজবেন্ড ওয়াইফ, তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসত। আর বিক্রম পেশা ছিল আর্মি, আর যার নামে এ হয়েছে জওয়ান। আর জঙ্গিদের হাতে 27 জন জওয়ানের মৃত্যু হয়, আর এর পেছনে ছিল কালির খারাপ বন্দুক। লোড করা হলেও সেটি ঠিকমতো কাজ করত না। বিক্রমের লিডারশিপে টিম আবারও অপারেশন চালায় আর এই অপারেশনটি একেবারে সাকসেসফুল হয়। এরপর আর্মিদের আইন অনুযায়ী আদালতের কার্যক্রম শুরু হয়, কারণ এই বন্দুকগুলি ঠিকমতো কাজ করছিল না আর কালিই ছিল এই বন্দুকগুলির ব্যবসায়ী। আদালতে কালি বলে তার বন্দুকগুলো ঠিক আছে, কিন্তু আর্মির এই বন্দুকগুলো চালাতে জানে না। আর সে মৃত আর্মিদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি আছে। তখন বিক্রম বলে, আমি বন্দুকগুলো ট্রাই করে দেখাতে চাই। সেই বন্দুকটি কালির উপরেই ট্রাই করে বিক্রম। আর যখন প্রমাণ হয়ে যায় বন্দুকগুলোতেই ত্রুটি রয়েছে, তখন সিদ্ধান্ত নেওয়া হয় কালির থেকে আর বন্দুক নিবে না, যা বন্দুক নিয়েছিল সবগুলো ফেরত দেওয়া হবে এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। তো সেই রাতে বিক্রম বাসায় ফিরে। বাসায় আসার পর ইলেকট্রিসিটি চলে যায়। বিক্রম আর ঐশ্বরিয়ার একটা পোষা কুকুর ছিল, সে পোষা কুকুরটার হঠাৎ একটা চিৎকারের আওয়াজ শুনে। বাইরে গিয়ে তারা দেখে কুকুরটাকে কেউ গুলি করে মেরে ফেলেছে। আর তখন বিক্রমকে কিডন্যাপ করে নিয়ে যায় কালি এবং ঐশ্বরিয়াকে মেরে ওখানেই ফেলে দেয়। ঐশ্বরিয়া জ্ঞান হারায়। জ্ঞান ফিরেও দেখে ঘরে একজন পুলিশ অফিসার আছে, আর সে বলে, তোমার হাজবেন্ড একজন দেশদ্রোহী ছিল, তার বিরুদ্ধে প্রমাণও আছে, একটা স্টেটমেন্ট রেডি করেছি, তুমি এখানে সিগনেচার করে দাও। ঐশ্বরিয়া হাতে কলম নিলেও কলমটি একদম পুলিশ অফিসারের ঘাড়ে ঢুকিয়ে দেয়। পুলিশ অফিসার ওখানেই মারা যায়, আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ঐশ্বরিয়াকে। অনেকদিন পর হঠাৎ একদিন কনস্টেবল এসে বলে, বিক্রম ওর সাথে দেখা করতে এসেছে, কিন্তু সেটা ছিল কালি। কালি বলে, বিক্রমকে সে কিভাবে মেরেছে, হেলিকপ্টার থেকে 5টা গুলি করে ওপর থেকে ফেলে দিয়েছে, আর সামনে ঐশ্বরিয়ারও ফাঁসি হয়ে যাবে। তো ওর ফাঁসি হবে কেমন ভাবে? জিহ্বা বের হয়ে থাকবে, ওর চোখগুলো বড় বড় হয়ে বের হয়ে থাকবে। এসব বলে ওকে বাজেভাবে ভেঙাতে থাকে। যেদিন ফাঁসি হবে ঐশ্বরিয়ার, সেখানে গেলে দেখা যায় প্রেগন্যান্টের জন্যই ও মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তখন আদালতের নির্দেশে ওর ফাঁসি স্থগিত করা হয়। বাচ্চা 7 বছর হওয়ার আগে তাকে ফাঁসি দেওয়া যাবে না। জেলেই ওর বাবু হয়, সবাই মিলে ওর অনেক যত্ন করে। একটা ছেলে সন্তান হয় ওর, ছেলের নাম রাখে আজাদ রাথোর। তাই জেলেই ওর বড় হওয়া, জেলের সবাই ওর মায়ের মতো। দেখতে দেখতে 7টা বছর চলে যায়। 7 বছর পর যেদিন ওর মাকে ফাঁসি দিবে সেদিন পাগল হয়ে গিয়েছিল আজাদ। মায়ের নিথর দেহ যখন ওর সামনে নিয়ে আসে, এ দেখে কনস্টেবলের খুব মায়া হয়। আর সেই কনস্টেবলকেই দেখেছিলাম আজাদের মা হিসেবে, কিন্তু সে আজাদের বায়োলজিক্যাল মা না, কিন্তু ঠিক মায়ের মতোই। সবকিছু শুনে নর্মদার চোখে পানি চলে আসে। নর্মদা জানতে চায় আজাদ কোথায়। এবার সিন চলে আসে আজাদের কাছে। আজাদ বিক্রম আর তার টিম মেম্বারদের সাথে ছিল। ওখানে ট্রেনের সেই প্যাসেঞ্জারকেও দেখি যে কালকিকে গান পয়েন্ট করেছিল। সে একজন পুলিশ, সে অনেক খুঁজে বিক্রমের পরিচয় বের করেছিল। আমরা জানতে পারি পুলিশ অফিসারই ছিল সেই ছোট ছেলেটি। বিক্রমকে যে কথা দিয়েছিল সে বড় হয়ে তাকে খুঁজবে, কিন্তু এখানে বিক্রমের কিছুই মনে নেই। অন্যদিকে আমরা দেখি যে ছেলে নর্মদা গিয়েছিল ইনফরমেশন নিতে, সেখানে সবাইকে নর্মদার সে কলিগ ইরানি ডেকে পাঠিয়েছে। নর্মদাকে সজোরে একটা চড় দেয় ইরানি, আর ও আগে থেকেই কালির হয়ে কাজ করছে। তখন ইরানিকে ভিডিও কল দেয় আর কালি ইরানিকে বলে সবাইকে মেরে ফেলতে আর সুচিকে ওর কাছে পাঠিয়ে দিতে। এসব আজাদ আর বিক্রম দেখছিল সিসিটিভি ক্যামেরা থেকে। ইরানি মেয়েদের মেরে ফেলতে যায়, তখন আজাদ চলে আসে নর্মদাকে বাঁচাতে। অন্যদিকে বিক্রম চলে যায় সুচিকে নিয়ে আসতে। নর্মদাকে গুলি থেকে বাঁচাতে লক্ষ্মী জান দিয়ে দেয়। সুচিকে ফিরিয়ে আনে বিক্রম। নর্মদাও সুস্থ ছিল, শুধুমাত্র ছিল না লক্ষ্মী। অন্যদিকে ওদের প্ল্যান অনুযায়ী বৈদেশিক প্রতিষ্ঠানের যে বুড়ো লোকটি কল দিয়েছিল সে আসলে ছিল আজাদ। আজাদ কালকে কিছু ফেক ইভিএম মেশিনের অর্ডার করেছিল। ওরা ইভিএম মেশিনগুলো জব্দ করার প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী ইভিএম মেশিন ট্র্যাক করে পাঠায় কালি, আর এইগুলো জেলে নিয়ে আসেন নর্মদা সহ মেয়েরা। অন্যদিকে সবার সাথে ফাইট করে বিক্রম ও তার সাথীদের বন্দি করে নেয় কালি। আর সেই সময়ই টিভিতে লাইভে আসে আজাদ, কিন্তু বিক্রম রূপে। এটা দেখে তো কালির মাথা খারাপ অবস্থা, চুলদাড়ি টেনে দেখে এটা রিয়েল বিক্রম কিনা। অন্যদিকে নিগ্রোসিয়েট করতে দেখি সঞ্জয় দত্তকে, যার কাস্ট মেইন মাধব। সে লাইভ দেখিয়ে ভেতরে 100 সৈন্য পাঠায়, কিন্তু ভেতর থেকে শুধুমাত্র 1টা সৈন্য পাঠায়, তাও আবার ড্রেসলেস করে। ওখানে মেয়েরা সবাই আর্মির মতো একত্রিত। ওরা 100 আর মেয়ে ছিল 60,000। তারা কিভাবে পারবে তাদের পরাজিত করে বিক্রমকে নিয়ে আসতে?
আবারও আজাদ লাইফে আসে বিক্রম রূপে এবং বলে আমি এবিএম মেশিনের স্যাম্পল পাঠাচ্ছি আর আমি চাই এবিএম মেশিন অরিজিনাল হোক। তাই এটা শুধু সরকার নয়, সব এক্সপার্টরা মিলে বলতে হবে এটা অরিজিনাল, তাছাড়া হবে না। তখন আজাদের সব কথা সরকার মেনে নেয়। এবার আজাদ লাইফে রিলিফ করে সে বিক্রম রাথুর নয়, বরং সে তার ছেলে এবং বিক্রম দেশদ্রোহী ছিলেন না। তারপর আজাদ আরো বলে, আপনারা 5 টাকার কয়েল কিনতে গেলে যাচাই করেন যে এটা দিয়ে মশা মরবে কিনা, অথচ আগামী 5 বছর যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সে কি করবে এটা ভেবেও দেখেন না। তারা ফ্যামিলির জন্য কি করবে, দেশের জন্য কি করবে, জবের জন্য কি করবে, আঙুল তুলুন, প্রশ্ন করুন। তাহলে এমন বিক্রম আর আজাদকে লাগবে না, আপনাদের জন্য আপনারাই যথেষ্ট। তারপর আজাদ চলে যায় মেয়েদের নিয়ে বিক্রমকে বাঁচাতে। তখন কালী, তোমার বাবাকে কিভাবে মেরেছিলাম তুমি তা তো দেখোনি, এই বলে বন্দুকের ট্রিগার প্রেস করে, বাট গুলি বের হয় না। বাট বন্দুকের শব্দে বিক্রমের স্মৃতি ফিরে আসে আর সে কাঁদতে থাকে। আর আজাদ বুঝে যায় তার বাবার স্মৃতি ফিরে এসেছে, এজন্যই তার বাবা অঝরে কাঁদছে। তখন বাবা ছেলে দুইজনে মিলে মারে কালীকে এবং আজাদ কালীর গলায় দড়ি দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। ফাঁসির মঞ্চে নিয়ে বলে, মরার সময় কালীকে দেখতে কেমন লাগবে, তার জিভ বের হয়ে থাকবে, চোখ বড় হয়ে যাবে ইত্যাদি, ঠিক যেমনটা তার মা ঐশ্বরিয়াকে বলেছিল। তারপর ফাঁসি হয়ে যায় কালীর, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এক্সপ্লেইনটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।